have ignition. আসসালামু আলাইকুম। পুরনো মোবাইল বা ল্যাপটপ বিক্রি করে খুব বেশি দাম পাওয়া যায় না, এ কারণে নতুন ল্যাপটপ কিনে অনেক সময় আমরা হয়তো পুরনোটা ফেলেই রাখি ঘরে। ঘরে ফেলে রাখা পুরনো এসব যন্ত্র ন্যায্য মূল্যে কিনে নেয় অনলাইন প্ল্যাটফর্ম সোয়াপ। সেসব যন্ত্র ব্যবহারের উপযোগী করে নির্দিষ্ট একটি দাম ধরে আবার অনলাইনে বিক্রিও করে দেয় প্রতিষ্ঠানটি। এভাবে যার যন্ত্রটি দরকার নেই তিনি টাকা পেয়ে যান, আর যার যন্ত্রটি দরকার তিনি কম দামে কিনতে পারেন। ফলে অব্যবহৃত যন্ত্রটি পরিবেশ দূষণের কারণ হয় না। এভাবে পুরনো পণ্য কেনাবেচার ব্যবসা করে সফলতা পেয়েছে সোয়াপ। মোবাইল ও ল্যাপটপের পাশাপাশি মোটরসাইকেল ও গাড়িও এভাবে বেচাকেনা করে থাকে সোয়াপ। মাত্র 20 মাস বয়সী এ প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন 60 জন কর্মী। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবসার নানা দিক নিয়ে কথা হয় সোয়াপের প্রতিষ্ঠাতা পারভেজ হোসাইনের সঙ্গে। প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে গল্পে গল্পে পারভেজ হোসাইন বলেন, মাত্র 20 মাসে প্রায় 50 গুণ বড় হয়েছে প্রতিষ্ঠানটি। তারা এখন কাজ করেন স্যামসং, হুয়াইওয়ে, অ্যাপল, বাজাজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। পারভেজ হোসাইন বলেন, এখন আমরা যা ব্যবসা করছি তা অতি সামান্য। গত বছরের শেষের দিকে আমরা একটা গবেষণা প্রতিষ্ঠান দিয়ে বাজার গবেষণা করে দেখেছি। বাংলাদেশের মানুষের বাসাবাড়িতে যে পরিমাণ পুরনো অব্যবহৃত মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশন পড়ে আছে তার অবচয় মূল্য বিবেচনা করলে প্রায় 20,000 কোটি টাকার পণ্য ঘরে পড়ে আছে। অথচ এই পণ্যগুলো বিক্রি করলে টাকাটা অর্থনীতিতে যোগ হতো। পারভেজের এ ব্যবসায় আসাটাও প্রয়োজনের তাগিদে। তিনি বলেন, 2003 সালে এ ধরনের একটি ব্যবসার পরিকল্পনা আমার মাথায় আসে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের স্নাতক বর্ষের প্রথম ছাত্র। সে সময় এক একটি ল্যাপটপের দাম ছিল লাখ টাকার ওপরে। শিক্ষার্থীদের এত টাকায় ল্যাপটপ কেনার সামর্থ্য ছিল খুব কম। ওই সময় আমাদের বন্ধুদের অনেকে পাঠদান কক্ষে ল্যাপটপ নিয়ে আসত প্রেজেন্টেশন দেওয়ার জন্য। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমরা একটি ল্যাপটপের প্রয়োজনীয়তা অনুভব করি। তখন আমরা 4 বন্ধু মিলে ঠিক করেছিলাম একটি ল্যাপটপ কিনবো, কারণ একা কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না। নতুন কেনার সামর্থ্য ছিল না বলে পুরনো ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিলাম। 40,000 টাকা দামে পুরনো একটি ল্যাপটপ পেয়েও গেলাম, যদিও শেষ পর্যন্ত টাকার অভাবে সেটিও কেনা হয়নি। তখনই হঠাৎ মনে হলো, মানুষের মধ্যে তো পুরনো জিনিসের চাহিদা রয়েছে, তাই তখন থেকেই পুরনো ল্যাপটপ বা ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনা বেচার একটি ব্যবসা গড়ে তোলার চিন্তা মাথায় আসে। সোয়াপের ব্যবসা ধরন সম্পর্কে পারভেজ হোসাইন বলেন, যার ঘরে পণ্য যে অবস্থায় আছে তেমনি আমরা কিনে নেই। ধরুন একটি মোবাইল বা ল্যাপটপ একদমই চলছে না, সেটিও আমরা কিনি। এরপর সেটি ভেঙে তার থেকে ব্যবহারের উপযোগী অংশ রেখে নষ্ট অংশ পাঠিয়ে দিই রিসাইকেল বা পুনরুৎপাদনে। যেহেতু আমরা পণ্য বিক্রি করে দাম পাই, তাই বিক্রেতাকেও পণ্যের দাম দেই। পারভেজ হোসাইন যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, প্রযুক্তির জন্য সেই সময়কে স্বর্ণযুগ বলা হতো। প্রতি বছরই মোবাইল ও ল্যাপটপে যুক্ত হচ্ছিল নতুন নতুন ফিচার, এ কারণে নতুন পণ্য কেনার আগ্রহ বাড়ছিল মানুষের। নতুন কিছু কেনা মানেই পুরনোটির ব্যবহার কমে যাওয়া। ওই সময়ও পুরনো পণ্য কেনা বেচার হাতে গোনা কয়েকটি প্ল্যাটফর্ম থাকলেও ব্যক্তি পর্যায়ে একে অন্যের সঙ্গে দেখা করে পণ্য বিক্রি করত। সেখানেই পরিবর্তন এনে নতুন কিছু করার স্বপ্ন দেখেন পারভেজ হোসাইন। 2006 সালে IBA থেকে স্নাতক পাশ করার আগেই পারভেজ হোসাইন রাজধানীর ধানমন্ডির অর্চার্ড পয়েন্টে একটি দোকান ভাড়া নেন। ওই দোকানে পুরনো মোবাইল বিক্রি করা যেত, আবার যার প্রয়োজন ওই পুরনো মোবাইল কিনেও নিতে পারতেন। পারভেজ বলেন, ধারণাটা
তখন খুবই নতুন ছিল, তাই অনেকের কটু কথা শুনতে হয়েছিল। তবে যাদের দরকার ছিল তারা ঠিক আমাকে খুঁজে নিতেন। আইবিএ থেকে স্নাতকোত্তর করে পারভেজ চাকরি নেন বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানিতে। কিছুদিন কাজ করার পর তার মনে হলো তার ব্যবসার সম্ভাবনা প্রচুর, তবে ব্যবসা চাকরির পাশাপাশি করা যাবে না, তাই চাকরি ছেড়ে মন দেন ব্যবসায়। লাইফ ওয়্যার নামে ইলেকট্রনিক্সের পণ্য অদল বদলের স্থায়ী দোকান দেন। সেই দোকানই ভিত গড়ে দিয়েছে আজকের সোয়াপের। 2019 সাল পর্যন্ত বেশ ভালোই চলছিল লাইভ ওয়ারের ব্যবসা। ঢাকায় একে একে গড়ে তুলেছেন 7টি দোকান। এরপর পারভেজের মনে হল ব্যবসাটা সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার। তিনি বলেন, ধরেন চুয়াডাঙ্গা বা গাইবান্ধা থেকে একজন যদি পুরনো যন্ত্র বিক্রি করতে চান তাহলে তাকে ঢাকায় আসতে হবে। আবার সারা দেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার মতো বিনিয়োগও করতে পারছিলাম না। সারা দেশে ব্যবসাটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 2020 সালের ফেব্রুয়ারিতে সোয়াব গড়ে তোলেন। সোয়াব তৈরি করতে খরচ হয়েছিল 2 কোটি টাকা। প্রথম মাসে আয় ছিল মাত্র 17 লাখ টাকা। পুঁজি কম হলেও পারভেজের মতে তার মূল পুঁজি ছিল পুরনো যন্ত্র বিক্রির দীর্ঘ অভিজ্ঞতা। আমরা শুরু করেছিলাম স্যামসাং মোবাইলের একটি অদল বদলের ক্যাম্পেইন দিয়ে। ক্যাম্পেইনের কারণে খুব দ্রুতই জনপ্রিয়তা পায় সোয়াব। এরপর হানা দেয় করোনা। করোনা এক অর্থে আশীর্বাদই হয়ে যায় সোয়াবের জন্য। সে সময়ে লেখাপড়া ও অফিসের জন্য মোবাইল ও ল্যাপটপের চাহিদা দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। আবার বিদেশ থেকেও আসা বন্ধ ছিল, ফলে পুরনো ল্যাপটপ বা পণ্যের প্রতি ক্রেতার চাহিদা তৈরি হয়। সেই চাহিদাকে কাজে লাগান পারভেজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পারভেজ বলেন, এখন পর্যন্ত 50,000 মানুষের সঙ্গে ব্যবসা করেছে সোয়াব। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক প্রায় 5 লাখ। সোয়াপের অ্যাপ 5.5 লাখ বার ডাউনলোড হয়েছে। প্রথম মাসে মাত্র 17 লাখ টাকা আয় হলেও গত নভেম্বর মাসে সোয়াপের আয় বেড়ে দাঁড়ায় 16 কোটি টাকায়। তিনি বলেন, প্রতি মাসে তার প্রতিষ্ঠানের বিক্রি প্রায় 10% হারে বাড়ছে। চলতি বছরের শুরুতে সোয়াব অংশ নেয় সিঙ্গাপুরে এক্সিলারেটিং এশিয়া প্রতিযোগিতায়। নতুন উদ্যোগ হিসেবে শীর্ষ 10-এ জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। তাতে দেশ বিদেশ থেকে 11 কোটি টাকার বিনিয়োগ পায় সোয়াব। চলতি বছরের শুরুতে সোয়াপের সম্পদ মূল্য ছিল 52 কোটি টাকা। বছর শেষে তা 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুরনো মোবাইল ও ল্যাপটপ কেনা বেচার যে ব্যবসা সোয়াব গড়ে তুলেছে, এখন প্রয়োগ করছে মোটরসাইকেল ও গাড়ির ক্ষেত্রেও। প্রিয় কলিজার বন্ধুরা, আমরা সোয়াপের এই সফলতা থেকে এতটুকু অনুধাবন করতে পারি, আপনার মাথায় যদি নতুন কোনো আইডিয়া থাকে তবে তা নিয়ে আজই লেগে পড়ুন। আপনার যতটুকু শক্তি এবং সামর্থ্য রয়েছে তা দিয়েই শুরু করুন। যদি আপনি চাকরির সন্ধানে ক্লান্ত হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো চাকরি করে থাকেন, তার পাশাপাশিও আপনি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কে জানে, আপনার আজকের এই উদ্যোক্তা আপনাকে আগামীতে একজন সফল ব্যক্তি হিসেবেই গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আপনার এই সফলতা এবং মঙ্গল কামনা করছি। এতক্ষণ এই আয়োজনের সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য দূরদৃশ্যের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrisso.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে
অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।